কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। বাঙালির বারো মাসে তেরো পার্বণে উপরে পাওয়া ক্রিসমাস, খ্রিস্টান ধর্মাবলী তো বটেই, এখন তার পাশাপাশি সব ধর্মের মানুষ মহাসমারোহে বড়দিন পালন করে। যীশু খ্রিস্টের স্মরণাপন্ন হয় আট থেকে আশি সকলেই। আর এই বড়দিন যা ছাড়া একেবারেই অসম্পূর্ণ তা হলো কেক। বছরের বিভিন্ন সময় তো বটেই, তবে ক্রিসমাসের সময় কেকের চাহিদা থাকে তুঙ্গে। তাই ফ্রুট কেক, ব্ল্যাক ফরেস্ট, অ্যালকোহল কেক সহ আরও নানান রকমের কেক দিয়ে দোকান সাজিয়ে তুলেছেন বিক্রেতারা। ডিম ছাড়া বা ডিম দেওয়া দু ধরনের কেকের চাহিদাই রয়েছে অনেক। রসে বসে ভালোবেসে এলো শীতকাল এবং ডিসেম্বরের শহর এবং শহরে জাঁকিয়ে পড়েছে শীত। পাশাপাশি আগামীকাল বড়দিন, রাত পোহালি বড়দিন। এই বড়দিনের মরশুমে খ্রিশ্চান ধর্মাবলম্বী মানুষরা তো বটেই, পাশাপাশি সব ধর্মের মানুষরাই কিন্তু বর্তমান সময়ে পালন করে থাকে বড়দিনের এই উৎসব। এবং এই বড়দিনের উৎসবে পাতে কেক থাকবে না তা কি হতে পারে? এবং এই কেকের পসরা নিয়ে প্রতি বছর কিন্তু শিলিগুড়ির প্রাণকেন্দ্র বিধান মার্কেটের যারা কেক ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু নতুন নতুন রকমারি কেকের পসরা নিয়ে হাজির হন ঠিক পঁচিশে ডিসেম্বরের আগে। তবে এই পঁচিশে ডিসেম্বরের আগে কেকের চাহিদা কিন্তু মার্কেটে বাজারে তুঙ্গে। এবং আপনাদের দেখাবো সেই চিত্র যেই দরকষাকষি এবং যেই বার্গেনিং চলে, সেই বার্গেনিংটা এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে বিভিন্ন রকমারি কেকের পসরা নিয়ে কিন্তু হাজির হয়। এবং এবারও কিন্তু তার কোনো খামতি নেই, সেই রকমারি পসরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির বিধান মার্কেটের একটি কেকের দোকানে। এবছর গত বছরের মতনই আমরা সেমই বিক্রিবার্তা পাচ্ছি এবং লোকের মধ্যে আনন্দ দেখছি, উৎসাহ দেখছি, তারা কেক নিতে আসছে এবং ভালোই সাড়া পাচ্ছি। আমরা আমাদের যেটা স্পেশাল হয় খোয়া ছানা এগলেস কেক তৈরি করি আমরা, ওটা প্রতিবারেই একটা নতুনত্ব থাকে। প্লাস আপনার এগ চকলেট কেক পাবেন, খেজুর গুড়ের কেক পাবেন, বাটার কেক পাবেন, আর ফ্রুটস কেক তো আছেই। এখানে অনেকক্ষণ আছে, তাও একটু মানুষের উৎসাহ আছে এবং জিনিসপত্র নিচ্ছে ভালোই। কিন্তু এখানে যেহেতু সব কিছুর প্রাইস একটু বেড়েছে তো একটু সামান্য একটু বাড়ানো হয়েছে, কেন আমার রা মেটেরিয়ালসের সব কিছুরই দাম বেড়ে গেছে, লোক সেটা অ্যাকসেপ্ট করেছে আর এবং নিচ্ছেও। বর্তমানে যে কোনো সেলিব্রেশনের অঙ্গ হয়ে উঠেছে নানা স্বাদের কেক। কিভাবে কেককে আরো বেশি আকর্ষণীয় ও সুস্বাদু করে তোলা যায় তার জন্য নিত্য নতুন কেকের ডিজাইন নিয়ে আসেন মেকাররা। কখনো ফ্রন্ট এন্ড কেক, কখনো কাস্টমাইজড কেক, আবার কখনো প্লাম কেক, নানা রকমের কেকের চমক আনে ব্যবসায়ীরা। এবছরও তার অন্যথা হয়নি। ক্রিসমাস আবহে সেজে উঠেছে শহর, চারিদিকে উৎসবের ছোঁয়া। আর এর মধ্যেই বাজারে চলে এসেছে বিভিন্ন ধরনের বিভিন্ন ছাঁচের কেক, চাহিদা রয়েছে আকাশ ছোঁয়া। কেকের জন্য লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা। অন্যদিকে বড়দিনের উৎসবের মধ্যে দিয়ে শুরু হয়ে যায় ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি। সেই কারণে গোটা মাস ধরেই চলতে থাকে উদযাপন। যদিও দু বছর করোনা পরিস্থিতি থাকায় ঘাটতি পড়েছিল উদযাপন ও ব্যবসায়, তবে এবছর আনন্দে ভাটা পড়তে দিচ্ছে না সাধারণ মানুষ, ফলে জমে উঠেছে বড়দিন ও নতুন বছর উদযাপনের সপ্তাহ। বাজার তো একটু দাম বেশি, সব কিছুরই দাম বেশি, এবার কেকের দাম দাম অনুযায়ী হিসাবে সাইজ ছোট, আর অন্যান্যবার না হয় নাই, এবার বার হয়ে কেনা হলো এই আর কি, আনন্দই আছে আর কি। এইবার গতবার থেকে মার্কেটটা ভালো, আর এই উৎসব তো কেউই বাধা মানছে না কোনো, আর এটা এই ক্রিসমাসটা এখন এমনই হয়েছে, এটার কোনো ভাষা বিশেষের মধ্যে ধর্মের কোনো গণ্ডি নেই, এটা সবার উৎসব, এটা সব বাঙালি নেপালি মুসলিম সবাই এটা মানছে। যেমন আমাদের কাছে সব ধর্মের লোকরাই কেক নিয়ে যাচ্ছে, মেরি ক্রিসমাস লেখাই নিয়ে যাচ্ছে। ফ্রুট কেকের মধ্যে ভ্যারাইটিস আছে, বাটার বাটার আছে, রিচ প্লাম আছে, ভ্যারাইটিস আছে, বলে শেষ করা যাবে না। ডান্ডি আছে, ফ্রুট মিক্সড ফ্রুট আছে, প্লাম কেক আছে, আর ওয়াইন কেক আছে, ভ্যারাইটিস কেক আছে। দাম তো একদম রিজনেবল, কত বছর রেডি রাখা হয়েছে, বাড়ানো হয়নি করোনার জন্য, বাড়ানো হয়নি কাস্টমারের সুবিধার কথা ভেবে। দাম একদম রিজনেবল, আপনার 30 টাকা থেকে শুরু করে উপরে যত দূর যাওয়া যায়।
গত বছর কোভিড এর কারণে মার্কেটে অর্থাৎ বাজারে ভাটা থাকায় এবছর কিন্তু জৌলুসের মুখ দেখেছেন ব্যবসায়ীরা। এবং এই অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের পাশাপাশি কিন্তু আমরা নতুন ইংরেজি বছরকে স্বাগত জানানোর একটি প্রস্তুতি আমরা প্রত্যেকেই শুরু করি এবং এবছরও কিন্তু তাই দেখা যাচ্ছে। আপনারা শুনলেন ক্রেতা এবং বিক্রেতাদের মুখে তারা কি বলছে এবছরের পঁচিশে ডিসেম্বরের কেক নিয়ে। প্রতি বছরে কিন্তু বিধান মার্কেটের ব্যবসায়ীরা নতুন ধরনের মডেল কেক এবং বিভিন্ন ভ্যারাইটির কেক কিন্তু তারা বাজারে নিয়ে আসে ক্রেতাদের জন্য, এবং এবছর কিন্তু ক্রেতাদের চাহিদা যথেষ্টই রয়েছে বলে তারা জানান। ক্যামেরায় শুভঙ্কর দাসের সাথে মনীষদের রিপোর্ট, পিভিও টিভি, শিলিগুড়ি।